আসসালামু আলাইকুম, লন্ডন থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। সম্প্রতি ব্রিটিশ সরকার একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে, তারা 45,000 কর্মী নেবে। এটাকে বলা হয় সিজনাল ওয়ার্কার। এই সিজনাল ওয়ার্কার ভিসা নিয়ে কিভাবে ব্রিটেনে আসবেন বা কী কী রিকোয়ারমেন্ট আছে, এটা নিয়ে একটু কথা বলি। কথা হচ্ছে, করোনার পর ব্রিটেনের কৃষি খাতে, পোলট্রি খাতে অনেক সমস্যা বিরাজ করছে। বিশেষ করে ব্রেক্সিটের পর ইউরোপের অনেক দেশ থেকে যে মানুষ কর্মীরা সেখানে কাজ করত, তাদের আশাটা এখন অনেকটা কঠিন হয়ে গেছে। এখানে কর্মী সংকট তৈরি হয়েছে, প্লাস এই যে কৃষিক্ষেত্রে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, সার, বীজ, কীটনাশক এগুলোর দামও বেড়ে গেছে, যার ফলে এই কৃষিক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়েছে। সো ব্রিটিশ সরকার চাচ্ছে যে লোকজন আসুক, তার এই কৃষি যাতে বজায় থাকে, তার উৎপাদন, সেই জন্য তারা ঘোষণা দিয়েছে যে 45,000 লোক নেবে তারা। এখন কথা হচ্ছে, এই যে 45,000 লোক নেবে, এটা দুইটা পারপাসে, দুইটা ক্ষেত্রে নেবে। একটা হচ্ছে হর্টিকালচার, মানে এই দেশে ফুল তোলার জন্য, সবজি তোলার জন্য, চাষ করার জন্য, তারপরে ফল যেমন স্ট্রবেরি, আপেল এগুলো তোলার জন্য তার কর্মী লাগে। তো এইগুলোর জন্য ভিসা দেয় 6 মাসের ভিসা। আর পোলট্রি, হাঁস মুরগি এগুলোতে তারা যেটা ভিসা দেয়, এটা কাজ সাধারণত হয় 2 অক্টোবর থেকে 31 ডিসেম্বর, 31 ডিসেম্বর পর্যন্ত। তো এগুলো সবগুলো এগুলো শর্ট টাইম ভিসা। এগুলো তো এখন এগুলোতে যদি আসতে চান তাহলে আপনার কি লাগবে? প্রথম কথা হলো, আপনার একজন স্পন্সর লাগবে, যিনি আপনাকে নেবেন। যেসব ফার্ম আছে যারা এই কাজের সাথে জড়িত, তারা এই স্পন্সরশিপ দিতে পারবে। এবং এই স্পন্সরশিপ আপনি যখন অ্যাপ্লাই করবেন, ওই স্পন্সরশিপের যে রেফারেন্স নাম্বার, এটা আপনার অ্যাপ্লিকেশনে উল্লেখ থাকতে হবে। 2 নম্বর হচ্ছে, আপনার বয়স 18 বছর অথবা তার উপরে হতে হবে। আর 3 নম্বর শর্তটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে আপনার পর্যাপ্ত টাকা থাকতে হবে, যেটা দিয়ে আপনি ওইখানে গিয়ে চলতে পারবেন। এই টাকাটা মিনিমাম হতে হবে 1270 পাউন্ড। আমি যদি বাংলা টাকায় সেটা কনভার্ট করি তাহলে বলতে পারি ধরেন 1,70,000 টাকার মতো। অথবা আপনার যদি সেই টাকাটা না থাকে, স্পন্সর যদি চান তাহলে তিনিও এটার দায়িত্ব নিতে পারেন। তবে তিনি যখন অ্যাপ্লাই করবেন, ওইখানে ফর্মের একটা পার্ট আছে যেখানে তিনি উল্লেখ করতে হবে যে আপনার এই খরচপাতি তিনি বহন করবেন। তারপর এই যে আবেদন, আবেদন আপনি কখন করবেন? আবেদন করতে হবে আপনার কাজটা যখন শুরু হবে তার কমপক্ষে 3 মাস আগে সেটা আবেদন করতে হবে। আর আবেদন করার পর সাধারণত 3 সপ্তাহের মধ্যে আপনাকে রেজাল্ট জানাবে যে আপনি ভিসা পাবেন কি পাবেন না। এবং আইডেন্টি, এই আবেদনের সাথে কী জমা দিতে হবে? আপনাকে জমা দিতে হবে যে ওই যে স্পন্সরশিপের রেফারেন্স নাম্বার থাকতে হবে, কাগজপত্র, ডকুমেন্ট এবং আপনার আইডি। তারপর কথা হলো যে এই ভিসার জন্য আবেদন করতে হলে আপনার ফি কত লাগবে? তো ফি হলো 259 পাউন্ড। এটা বাংলা টাকায় যদি আমি কনভার্ট করি তাহলে প্রায় 35,000 টাকা। এটা হলো আপনার ভিসা ফি। আর এই ইয়েতে আসলে আপনি যে কাজগুলো করতে পারবেন না, এই ভিসা নিয়ে যারা আসবেন তাদের কন্ডিশন হলো, আপনি এখানে এসে পার্মানেন্ট কোনো কাজ, স্থায়ী কোনো কাজ নিতে পারবেন না। আপনি এই কাজই করতে হবে যেটা আপনার কন্ট্রাক্ট। তারপরে এই ব্রিটেনে আপনারা জানেন অনেক পাবলিক ফান্ড আছে, সরকার বিভিন্ন ধরনের সহযোগিতা করে যারা চলবেন না, যাদের চলতে অসুবিধা হয়, এই পাবলিক ফান্ডের জন্য আপনি কোনো আবেদন করতে পারবেন না এবং এটা আপনি পাবেন না। আর 3 নম্বর হচ্ছে, আপনি পরিবারও আনতে পারবেন না,
এখানে আসছেন, আপনি শর্ট টার্ম কাজ করে আপনি চলে যাবেন, যার ফলে এই এই বিষয়গুলো আপনি মাথায় রাখবেন। যাই হোক, এই কথাগুলো এই জন্য বললাম যে এখানে একটা সুযোগ, 45,000 কর্মী নেবে, এটা একটা সুযোগ। এবং এটা আরও ডিটেলস আপনি জানবেন, আপনাকে একটা ওয়েবসাইটের ঠিকানা আমি বলে দিই, যান www.gov.uk/work-in-the-UK, এই পেজে গিয়ে আপনি আরও ডিটেলস পাবেন। যাই হোক, এই কথাগুলো এই জন্য বললাম যে কেউ ইন্টারেস্টেড হলে এটা একটা সুযোগ, হয়তো সেটা সুযোগ কাজে লাগিয়ে আপনি আসতে পারেন, যাদের ইচ্ছা আছে। তাহলে আপনার হয়তো কাজের একটা সংস্থান হয়, স্বল্পকালীন হোক, কিন্তু করলে পরবর্তীতে তো আপনি আরও অগ্রাধিকার পাইতে পারেন। এই কাজের জন্য প্রতি বছরই তারা লোক নেয়। যাই হোক, এই ছিল আজকের এই খবর, এই তথ্য আপনাদের জানালাম, যদি কারো কাজে লাগে আশা করি উপকৃত হতে পারবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, ইচ্ছে করলে করে রাখতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।